আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এবং সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো ভিডিওটা হচ্ছে, আমি আজকে দুপুরে খিচুড়ি রান্না করছি, তো দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো এই প্রথম আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ একদম প্রথমবারই পারফেক্ট একটা খিচুড়ি রান্না করেছি। খিচুড়িটা দেখতেই পাচ্ছেন আপনারা, একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। তো এই তো আমরা এখন খিচুড়িটা খাবো। তো আজকে দুপুর থেকেই ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো নানুকে নিয়ে হসপিটালে যাব এই জন্য। তো এই তো বের হয়ে গেলাম, গতকালকে নানুর চোখ অপারেশন করায় আনছিলাম, তো আজকে যাচ্ছি আবার সেলাই কাটার জন্য। তো এখন চলে আসছি বাইরে, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এই তো অটো পাইলাম, অটোতে উঠলাম, এখন আমাদের ড্যামরা ব্রিজের উপরে উঠছি। দেখেন আমাদের ব্রিজের কি অবস্থা, ব্রিজের উপরে যখন উঠি তখন খুব ভয় হয়, দুই পাশ দিয়ে এমন একটা বেহাত অবস্থা, কখন যে কি হয়ে যায় সেই ভয়ে থাকি। বিশেষ করে যখন ব্রিজের মাঝখানে থাকি তখন বেশি ভয়ের মধ্যে থাকি। তো সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের ব্রিজটা অতি দ্রুত আপনারা মেরামত করেন। উপর মহলের লোক যারা আছেন তারা অবশ্যই দেখবেন। এই তো যাচ্ছি, তো এখানে হচ্ছে ব্রিজ থেকে নেমে গেছি, তো যাচ্ছি সামনেই একটা পুকুর ছিল, ওইখানে রাজহাঁস ছিল, তো রাজহাঁসগুলি ভালো করে ধরতে পারি নাই। আর হচ্ছে এখানে সামনে আবার টিসিবির পণ্য দিতেছে, তো সবাই এখানে নিতেছে। তো কাশফুলের সিজন চলে আসছে, যখন আমরা স্টাফ কোয়ার্টারের দিকে যাই ভিতরের রাস্তাটা দিয়ে, মিলের রাস্তা যেটাকে বলে, ওইখান দিয়ে রাস্তার দুই পাশেই দেখা যায় অনেক কাশফুল ফুটতেছে। তো এখানে আবার হচ্ছে একটা ছোট খালের মতো আছে, সবাই আসে বিকেল হলে আবার মাছ ধরে, তো দুই পাশে সবাই মাছ ধরতেছে। এই তো আমরা যাচ্ছি স্টাফ কোয়ার্টারের দিকে। তো স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ি সরাসরি হসপিটালে চলে আসছি। এই তো দেখতে পাচ্ছেন নানুর চোখের ইয়েটা খুলে ফেলছে, এখন ড্রেসিং করে দিচ্ছে উনি। তো এই তো খুব যত্ন সহকারে উনি আমার নানুর ড্রেসিংটা করে দিছে। আর বাসায় চলে আসছি, বাসায় চলে এসে খুব মাথা ধরছিল, পরে চা করলাম। এই তো চা করে সবাই আর কি চা খাবো বাসায়, যারা যারা আছি, আম্মু আছে, নানু আছে, সাদাফের বাবা, আমার ছোটো ভাইয়ের বউ, আমরা সবাই আছি। তো চাটা অর্ধেক আমি বানাইছি আর অর্ধেক বানাইছে সাদাফের বাবা। আমার এত মাথা ব্যথা করতেছিল, আমিও মোটামুটি অসুস্থ, ঠান্ডা জ্বর আমার, তারপর এখন নানুকে নিয়ে তো দৌড়াইতেই হবে, কিছু করার নাই। এই তো এখন সবাই চা খাবো, চা ঢালতেছি, তো আমাদের চা রেডি। তো হচ্ছে চা খাওয়ার পরে কোথা থেকে যেন মাসি চলে আসছে, চা খাওয়ার পরে আবার একটু নানুর জন্য সুপ করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব, সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সবার কাছে আমি দোয়া চাই আমার পাশে থাকবেন।